হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো ইউটিউবে দুটি নতুন আপডেট এসেছে, তো সেই আপডেট সম্পর্কে বলবো। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ নিচে লাল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ আমি প্রায় সময় এরকমই ধরনের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে থাকি। তো ইউটিউবের প্রথম আপডেট এসেছে ইউটিউব শর্ট নিয়ে। তো ইউটিউব শর্ট প্রথমে ইন্ডিয়ায় লঞ্চ হয়েছিল, তারপরে ইউএসএ, কিন্তু এখন কিন্তু আরও 23টা কান্ট্রিতে কিন্তু ইউটিউব শর্ট লঞ্চ করে দিচ্ছে, ঠিক আছে। তো দ্বিতীয় আপডেট এসেছে যে এর আগে, হ্যালো বন্ধু, যখন আপনি ভিডিও আপলোড করছেন, ধরো আমি একটা 500 MB ভিডিও আপলোড করছি, ঠিক আছে, এই 500 MB ভিডিও আপলোড হতে কিন্তু অনেক সময় লেগে যায়, কিন্তু আপলোড হওয়ার সময় কিন্তু কিছু কিছু এডিট করা যায়, আবার কিছু কিছু এডিট করা যায় না। কিন্তু এটা আরও আপডেটে এটা কী করে দিয়েছে, আপডেট করে দিয়েছে যে আপনি ভিডিও আপলোড করতে টাইম সব কিছু করতে পারবেন, ঠিক আছে, আপলোড করবেন এবং তার পাশাপাশি আপনি ট্যাগ, ডিসক্রিপশন, টাইটেল সমস্ত রকম যাবতীয় ওর দেওয়া যাবে, এবং তার পাশাপাশি যেগুলো দেওয়া যায় না, যেমন আপনি ভিডিও আপলোড না হলে আগে কী হতো, কোনো রকম অ্যাড মানে লাগানো যেত না ভিডিওতে, ঠিক আছে, বা মনিটাইজেশন অন করা যেত না। কিন্তু এখন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন, তারপরে আপনি ভিডিওর মানে আই বাটন দিতে পারবেন, এছাড়াও ভিডিও শেষে যে দুটো ভিডিও আপনি যুক্ত করতে পারবেন, তারপরে আরও অনেক রকম যে সমস্ত ফিচার কোনো ভিডিও আপলোড হওয়ার টাইমে আগে ছিল না, ঠিক আছে, সেই সব কিন্তু এখন লঞ্চ করে দিচ্ছে। আপনি ভিডিও আপলোড করতে করতে কিন্তু সব কিছু আপনি এডিট করতে পারবেন, সব কিছু ঠিকঠাক করবেন। এর জন্য কী হবে, এর জন্য আপনার কিন্তু অনেক টাইম বেঁচে যাবে, আপনি অনেক টাইম বাঁচাতে পারবেন, এবং সাথে সাথে কিন্তু ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো এটা কিন্তু খুব ভালো একটা আপডেট। তো এই দুটো আপডেট দিয়েছে, তো আপনারা কমেন্ট করে জানান যে এই দুটো আপডেট আপনার কোনটা ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওতে একটা লাইক দেবেন। তো আমি প্রায় সময় এরকমই ধরনের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উনি দেখা রাখবেন। থ্যাংক ইউ ফর সো মাচ অ্যান্ড গুড বাই।